আপোনালোকে ফুটপাথত ফুচকাৰ বহুত দোকান দেখিছে বা সেই ফুটপাথৰ পৰা ফুচকা খাইছে, কিন্তু আপোনালোকে কেতিয়াবা দেখিছেনে ফুচকাৰো এটা দোকান? হয়, শিলচৰৰ অম্বিকাপতি খোলা হৈছে এটা ফুচকাৰ দোকান, আৰু এই ফুচকাৰ দোকানটো ৰখা হৈছে দা পানীপুৰি স্পট। আৰু এই পানীপুৰি স্পট বিভিন্ন ফ্লেভাৰৰ ফুচকাটো পোৱা যায়। ইমলি খট্টা পানী আছে, পুদিনা পানী আছে, লগতে জিৰা পানী, দহি পানী। আমিও দেখেছি যে অনেক মানুষ, যেমন মারোয়ারিরা, বয়স্ক মানুষরা খেতে চায় ফুচকা, কিন্তু মানে আছে না, যেমন সব জায়গায় মানে অন্যরকমভাবে দিচ্ছে, ওরা খেতে ভালোবাসে না, মনে টানে ওদের যে একটু ভালো থাকলে খেতে পারবো বলে। আমার ঘরের মা ওরাও সেম, কিন্তু বাইরে খাইতে চায় না। সো এটার লেগে একটু ইন করি, দেখি যে আমি ইয়া করতে পারি নাকি। একটা মনে মনে ভাবলাম এরকম একটা স্টল দিবো, একটা দোকান নিবো, দোকান নিয়ে একটু ডিজাইন এগুলো করি। খালি আমার বেশি কিছু না, খালি ফুচকাটা যদি মানে হাইজিনটা মেনটেন করে যদি ভালোভাবে রাখতে চাই, তার জন্য এটা আমি একটু ভাবলাম আর কি, যে এরকম কিছু করা যায়। চিক্স করে একটা ইমলির জল বানিয়ে রাখি, যেমন আমি ইমলি পানিপুরির মধ্যে ইমলি রেখেছি, তারপরে পুদিনা আছে, জিরা বানাই কোনো সময়, তারপরে তারপরে আমচুর আছে, কাঁচা আমের যেটা, এখন তো আবার পুদিনাটা কদিন পরে পুদিনাটা পাওয়া যেত না, রোজ এটা ফ্লেভার কাঁচা আম দিয়ে বানাই। তো এখন দেখছি, এখন সিজন আছে, যেমন আনারসটা ট্রাই করবো একবার, বেস্ট কিছু পারিনি, কিন্তু যেটা বেস্ট হয় এটা বেস্ট দিতে চাই আর কি। ফায়ার ফুচকাও কয়েকজন স্টুডেন্টের খাওয়াইছি, ফায়ার ফুচকাও। তো এটা আমি করছি না কোনোদিন, মানে দেখা দেখা মানে মিস্তি নিজে নিজে ভাবতে ভাবতে একটু একটু ইয়ে করা যায় নাকি, একটু ইউনিক। এখানে রিভিউ সব রেখে দিয়ে যাচ্ছি, মানে রিভিউ রাখছি যার কি ভালো লাগে, কী ভালো লাগে কি না, আমি ঘর থেকে রেডি করতে লাগে, বহুত সময় লাগে রেডি করে করে, বহুত সময় লাগে। তাই আসছে থেকে আমার এখন তাই একটু দুটা তিনটার সময় একটু খুলতে পারে, মানে পাঁচটা ছয়টা হয়ে যায়, আগে সন্ধ্যার সময় খুলতাম দোকানটা, মোটামুটি সাড়ে নয়টা বেশি দেরি করি না, ঘন্টা চারটা সকালে আমার, আবার সকাল থেকে আমার শুরু হয়ে যায়। নামটা হলো অভিজিৎ মহাপাত্র। সবচেয়ে ভালো লাগছে, সবাই ভিজিট করে নতুন একটা কিছু আনন্দ লাগে।